আমি বুঝতে পারি যে আমার কথা ইজ হেল্পিং টু মোটিভেট অর ইন্সপায়ার পিপল, যার থেকে তারা দে আর গেটিং মোটিভেটেড। খুব সুন্দর এবং এনকারেজিং একটা ইনিশিয়েটিভ বাই ওয়াও এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। 2019টা শুরুটা ভালো হয়েছে, ইটস এ গুড স্টার্ট। তো এবার স্লগ ওভারস কি হবে জানি না, ওপেনিং ওভারস ভালোই চলছে, পাওয়ার প্লে। তো আমাকে বললো ঠিক আছে, আমি তখন আমি কথা দিলাম আসলো। তো আজকে এসে এখানে যে সম্মান দেওয়া হলো, আমি নিজেকে নিজে খুব গর্বিত। খুব 8 মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ও একটি পত্রিকার 15 বছর পূর্তি উপলক্ষে সমাজের বিভিন্ন বিষয়ে পারদর্শী ব্যক্তিত্ব দেন ও এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার, ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর ও সিইও ডক্টর সুজয় বিশ্বাস। তিনি পেয়েছেন মোটিভেশনাল স্পিকার অফ দ্য ইয়ার। আশা করি, প্রে করি, উইশ করি, তবে আপনার যিনি আমাকে সাপোর্ট করেছে এখানে আসার জন্য, তিনিও দেখলাম, তিনি একজন বিশিষ্ট সাংবাদিক, আহমেদাবাদের 40 বছর ছিলেন আমার নেবার ফর লাস্ট 7 ইয়ার্স, মেবি 25 ইয়ার্স, অশোক সেনগুপ্ত। অশোকদা বললেন যে খুব ভালো কাজ করছে, আমরা এরকম একটা অ্যাওয়ার্ডের ইনভিটেশন এসছে, কিন্তু অনেক জায়গায় অনেক রকম অ্যাওয়ার্ডস, ইজ দ্য ম্যানিপুলেটেড অ্যাওয়ার্ডস, আমার সেই দরকার নেই, সেরকম অ্যাওয়ার্ড দরকার নেই, বিকজ যে যার মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি টেকনো ইন্ডিয়া ফর দ্য লাস্ট 11 ইয়ার্স। আমি টেকনো ইন্ডিয়াতে 11 ইয়ার্স শুরু হয়েছি না, আমি টেলিভিশনে প্রোগ্রাম করছি ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, এবং দ্যাটস ইন 141st week, এবং অল দ্য সেলিব্রিটিজ অফ দ্য সিটি হ্যাজ কাম, and I think the 150th I'm going to give a surprise to one of the legends of Bengalis in our Bilbao Tamil and being by show. সেখানে আমি দেখেছি যে কথা বলো, আমি বলি সত্যই ব্রহ্ম, সত্যই ব্রহ্ম, কিপ অন, উই হ্যাভ টু কিপ অন সাউন্ডিং যাতে আমাদের প্রগ্রেস হয়, এবং সেই সত্য করবে চেতনা রূপে অজাত শত্রু সাহেবের বইয়ের কথা বললেন, বইটা কাউকে পড়তে হবে, বইটা পড়ে কাউকে বুঝতে হবে, বইটা পড়ে কিন্তু ট্রান্সলেট করতে হবে, কাউকে বলতে হবে, না হলে এই যে পেনের যে শক্তি সেটা যদি শব্দের মাধ্যমে বাইরে না আসে, তাহলে কিন্তু আমরা যা করতে চাইছি করতে পারবো না। প্রত্যেক মানুষের জীবনে স্প্যান লিমিটেড, জন্ম হলে যেটা শক্তি সেটা হচ্ছে মৃত্যুটা হবে, এবং এই জন্ম মৃত্যুর ব্যবধানে যা অ্যাচিভ করা সেই তুমি করে দিতে হবে। সুতরাং ভালো চিন্তা করতে হবে রাজীবকে, থ্যাংকস করছি, আর ভালো চিন্তা বলে গুড থটস লিডস টু গুড অ্যাকশনস, গুড থটস লিডস টু গুড অ্যাকশনস, গুড অ্যাকশনস লিডস টু গুড হ্যাবিটস, গুড হ্যাবিটস লিডস টু গুড ডেস্টিনি, গুড ক্যারেক্টার অ্যান্ড গুড ক্যারেক্টার লিডস টু গুড ডেস্টিনি। তো এই ভাবনা চিন্তাটা করেছেন, এতজন প্রীতি মানুষকে আপনি এক জায়গায় করেছেন, সংবাদপত্রের নাম তো হবে, তার মধ্যে নির্ভীক সাংবাদিকতা নিশ্চয়ই চালিয়ে যাবেন। 15 বছর যখন এক্সিস্ট করা মিডিয়া ইজ নট ইজি, আমার সমস্ত বেস্ট প্লেয়ার্স এর ডিজায়ার ছিল যে আপনার সকল সার্থকের জন্য ইন্টারন্যাশনাল নারী দিবসে শায়রি ছড়া শেষ করি না, শায়রি দিয়ে শেষ করব, অমিতাভ বচ্চনের শায়রি, ফিল্ম সিনেমার শায়রি, তো খুদ কি খোঁজ মে নিকল, তো খুদ কি খোঁজ মে নিকল, তো কিস লিয়ে হতাশ হে, তো চল তেরি ভজন কি সময় কবি তলাশ হে, সময় কবি তলাশ হে, তো খুদ সে লিফট বেরিয়ার जो तुम से लिस्ट रे लिया समझ ना इसको वस्त्र तू वो होए लिया पिघल के बना ले इसका अस्त्र तू बना ले इसका अस्त्र तू बना ले। थैंक यू सो मच। सीपीडीआर के में जयदेव दास पेचेन विशिष्ट समाजसेवी पुरस्कार।
সোমায়া শীল পেয়েছেন মডেল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, অমৃতা মুখার্জি পেয়েছেন ক্রিয়েটিভ মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। সুন্দর এবং এনকারেজিং একটা ইনিশিয়েটিভ বাই ওয়াও এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, এবং তার সাথে সাথে ভীষণ ভালো লাগছে আজকে আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি উইমেন আইকন অফ দ্য ইয়ার, দ্যাট ইজ ভেরি স্পেশাল। এবং আজকে ইনসিডেন্টলি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এবং আজকে দিনে এরকম একটা সম্মান সত্যি ভীষণ এনকারেজ করছে, ভালো লাগছে। এবং আমি বলবো যে আজকের দিনটাকে এইভাবেই দেখতে, মানে উইমেন্স ডেটাকে এভাবেই দেখতে, যে আমাদের নিজেদের উইমেনহুড, নিজেদেরকে সেলিব্রেট করার দিন, নিজেদের ওপর প্রত্যেকটা দিন আত্মবিশ্বাস রাখা উচিত, ভরসা রাখা উচিত নিজের ক্যাপাবিলিটির ওপর, স্কিলের ওপর, এবং তাহলে আজকে দিনটাই শুধু নয়, প্রত্যেকটা দিন ভালো কাটবে। থ্যাংক ইউ সো মাচ, খুব খুব ভালো থাকুন, প্রত্যেকটা দিন আনন্দে এবং ভালোবাসায় কাটুন, খুব ভালো কাটবে। থ্যাংক ইউ। মোস্ট ডিজারেবল মেন টেলিভিশন, মোস্ট ডিজারেবল মেন ওভারঅল ফিল্ম টেলিভিশন, দুটোতেই ফিচার হয়েছি। সো 2019টা শুরুটা ভালো হয়েছে, ইটস এ গুড স্টার্ট। তো এবার স্লগ ওভার্সে কী হবে জানি না, ওপেনিং ওভার্সে ভালোই চলছে পাওয়ার প্লে। ওয়েল, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আমি মনে করি প্রত্যেকটা দিনই ওমেন্স ডে, বিকজ নারী ওমেন্স ডে, নারী দিবস, বা নারী ছাড়া পৃথিবী, আমি মনে করি নারী মানে হচ্ছে ক্রিয়েশন, নারী মানে হচ্ছে, সো আমার জীবন যদি পার্সোনালি বলি, মাই মম, মাই গ্র্যান্ড মম, আমার মা, আমার দিদা, তারা সবাই বিরাট বড় একটা ভূমিকা, আমি আমি যেখানে যে যতটাই অ্যাচিভ করছি বা করেছি, যতটাই প্রমাণ করতে পেরেছি বা পারছি, যেটাই করছি, বিকজ অফ দেম, ইজ এ বিগ কন্ট্রিবিউশন ইন মাই লাইফ। হাই, দিস ইজ অ্যাঞ্জেলা ফ্রম অ্যাঞ্জেলা ইভেন্ট। আজকে আমরা মানে বলতে পারেন সব ওমেন্স ডে তো ঠিক আছে, বাট স্টিল আমরা একটা ট্রাই নিয়েছিলাম যে যারা খুব ভালো কাজ করছে ইন্ডাস্ট্রিতে তাদের মধ্যে থেকে কিছুজনকে অ্যাওয়ার্ড করতে। অ্যান্ড ইনফ্যাক্ট আমরা সেটাতে কিছুটা হলেও একটা সাকসেসফুলনেস পেয়েছি। সেখানে আমরা প্রিয়াঙ্কা সরকারকে অ্যাওয়ার্ড করেছি অ্যাজ অ্যান ওমেন আইকন অফ দ্য ইয়ার। অ্যান্ড ইনফ্যাক্ট আরও আছে রাজ ভট্টাচার্য, অরঞ্জিৎ সেন, সপ্তঋষি ঘোষ, এরকম আরও ইমার্জিং ইনফ্যাক্ট ক্যাটাগরিজ আছে, যারা মডেলস অ্যান্ড যারা ফ্যাশন ডিজাইনার আছে, ইনফ্যাক্ট অ্যাডভার্টাইজিং কোম্পানিও আছে। সো থ্যাংক ইউ অল অফ ইউ। ইনফ্যাক্ট আমি তো বলবো সবাই এরকমভাবে পাশে থাকো, যাতে ইন ফিউচার আমরা আরও সুন্দর করে সবাইকে নিয়ে একসাথে আরও অনেক রকমের অ্যাওয়ার্ড সেলিব্রেশন। সে একজন বিশিষ্ট সমাজসেবী, তো সেটার জন্যই তাকে দেওয়া হয়েছে। আশা করবো যে সে ইন ফিউচার আরও ভালো ভালো কাজ করবে, মানুষের পাশে থাকবে, এটাই আশা করবো। তিনি ইমার্জিং মোটিভেশনাল স্পিকার, সো তিনি ইনফ্যাক্ট তিনি সিইও অফ টেকনো ইন্ডিয়া, তিনি যে আমাদের সাথে থেকেছেন অ্যান্ড তিনি যে মানুষকে খুব সুন্দরভাবে মোটিভেটেড করেন সেটা আমরা সবাই দেখি। তো সেটার জন্য আশা করি ইন ফিউচার সে আরও 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 অনেক অনেক বেতে তিনি স্টুডেন্টদের মোটিভেট করবেন, যে তাদের ইন ফিউচার যেন আরও ভালো হয়। 15 বছর পূর্তি উপলক্ষে নারীকে সম্মান জানিয়ে আমার স্বর্গীয় মাতৃদেব রেখাবিনা, এই পত্রিকার ফাউন্ডার প্রতিষ্ঠাতা, তাকে শ্রদ্ধা, আন্তর্জাতিক মহিলা দিবসকে শ্রদ্ধা জানিয়ে
পত্রিকা তরফ থেকে সমস্ত সকল সাংবাদিক, সংবাদপত্র কর্মচারী, বিজ্ঞাপনদাতাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকে সাধ্যমতো অনুষ্ঠান করেছি। বার্তা নজর দিয়ে আজকে ওনাদের যে পনেরো বছরের যে বর্ষ উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে আজকে সমাজসেবী হিসাবে যে আমার কাজকে দিয়ে ওনারা যে পেয়েছে আমাকে যোগাযোগ করে, যিনি বার্তা একনজর যে সভাপতি, যে মানে পেসের মালিক, তিনি আমার সাথে যোগাযোগ করে আমাকে বললো যে আজকের দিনে তুমি আসো, তোমার ইয়ং জেনারেশন, তুমি বাচ্চা যুবর মধ্যে আপনি আছেন, তাই তোমাকে এখানে আসতে হবে। তো আমাকে বললো ঠিক আছে, আমি তখন আমি কথা দিলাম আসবো। তো আজকে এসে এখানে যে সম্মান দেওয়া হলো, আমি নিজেকে খুব গর্বিত, খুব খুশি। কেমন লাগছে তোমাকে? ঠিক আছে, আমি খুব খুশি আছি এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি কাজ করছি, যেসব মানুষের পাশে থাকাটাই কাজ, কর্তব্য, আমি এটাই ভাববো। এসে আমি নিজেকে নিজেও গর্বিত। মানুষের কাজ করাটাই মানুষের পাশে থাকাটাই কর্তব্য, যেহেতু আমাদের সংগঠন মানুষের পাশে থেকে লড়াই করছে, মানুষের পাশে থাকাটাই কর্তব্য। আমরা মানুষের পাশে থাকাটাই মেন আমরা কর্তব্য। মানুষের যদি পাশে এগাতে পারি ওইটাই, যতটা মানুষের পাশে থাকা যায়। নিজের তরফে আমার মহিলারা সহজ আপ্রাণ চেষ্টা করে যে মানুষের পাশে থাকে, মানুষের পাশে থাকা মনুষ্য কর্তব্য। প্ল্যানিং আছে আগামীতে ফিউচারে কী করবে? বলবো, নিশ্চয়ই করবো। একা তো একা আমার ওপর যিনি মাথায় সাহায্য হাত পাই, আমি নিজেও গর্বিত হবো এবং এগিয়ে যাবো। কাজটাই হচ্ছে এখানে আমার যতটা সহায়তা নিয়ে আমি এগাতে চাই, এগাতেই থাকবো আমি একেবারে। এখন তোমার আগামী পরিকল্পনা কী? আগামী পরিকল্পনা এবার তো এখন সবে দেয়, কিছুদিন আগে সব মাধ্যমিক বা নাইনের বাচ্চা, সেভেনের বাচ্চা, এইট বাচ্চাদের বই খাতা এবং দুস্থ মানুষদের যে বিতরণ করার প্রোগ্রাম করলাম, আবার কিছুদিন গেলে আবার কোনো না প্রোগ্রাম করব। এখন মেন থ্যালাসেমিয়া বাচ্চাদের যদি একটা প্রোগ্রাম করতে পারি, সে একটা ওইভাবে সহায়তা হাত বাড়িয়ে কেউ যদি আমাকে সহায়তা হাত বাড়ায়, তাহলে আমি নিশ্চয়ই থ্যালাসেমিয়া বাচ্চাদের নিয়ে একটা ভাবনা ভেবেছি, ওটা করার খুবই চিন্তা। এক বিগত এক দেড় বছর হয়ে গেলে এখনও সেই প্ল্যানটা নিচ্ছি যে করতে পারলে আমি নিজেকে নিজে ভাবো আমি অনেক বড় কাজ করব। নামটা একটু বলে দাও তোমার? জয়দেব দাস, সিবিডিআর মধ্য কলকাতা প্রেসিডেন্ট। দেখুন, আমি তো টেকনো ইন্ডিয়া ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে গত 10.5 বছর ধরে কাজ করছি, কিন্তু মিডিয়ার সঙ্গে যুক্ত গত 2.5 থেকে 3.5 বছরের মতন, হাই নিউজের মাধ্যমে আমি যুক্ত, এবং হাই নিউজই প্রথম প্ল্যাটফর্ম দেয় পাবলিকের সাথে কানেক্ট করার জন্য। আই এম ভেরি গ্রেটফুল টু হাই নিউজ। এখন আমি অলমোস্ট হাই নিউজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করছি। আমি টেকনো ইন্ডিয়ার কাছে প্রচণ্ড রকমের কৃতজ্ঞ, তার কারণ টেকনো ইন্ডিয়া গেভ মি দ্য প্ল্যাটফর্ম টু কানেক্ট টু দ্য স্টুডেন্টস, এবং আমি বুঝতে পারি যে আমার কথা ইজ হেল্পিং টু মোটিভেট অর ইন্সপায়ার পিপল, যার থেকে তারা দে আর গেটিং মোটিভেটেড। পুরস্কার ডেফিনেটলি একটা কিক দেয়, কিন্তু পুরস্কারের জন্য আমি কাজ করি না, আমি নিজেই মোটিভেটেড হয়ে সেলফ মোটিভেটেড পার্সন, যে আমার মনে হয়েছিল দ্যাট আই এম এ ব্লেসেড পার্সন, এবং তাই জন্য আমি কাজটা শুরু করি। আমার স্ত্রী অত্যন্ত উচ্চিক্ষিত সেন্ট জেভিয়ার্স কলেজের খ্যাতনামা প্রফেসর ফর দ্য লাস্ট 25 ইয়ার্স। আমার মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক পেয়েছে, যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স পড়ছে, সেখানেও র্যাঙ্কার ফার্স্ট সেকেন্ডের মধ্যে হয়। আমার মা অত্যন্ত উচ্চশিক্ষিত ছিলেন, 1965 উনি ইকোনমিক্সে এম এ করেন। আমার বাবা যাদবপুরের ইঞ্জিনিয়ার, এবং ইনফ্যাক্ট আমার মেয়ে আমার থার্ড জেনারেশন, আমি যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করি। সেই ব্যাকগ্রাউন্ডে যখন স্টুডেন্টদের সাথে কানেক্ট করি, কিন্তু অনেকটা পথ তো চলা হয়ে গেছে, এই পথ চলার অ্যাডভান্টেজ হয়েছে, দেখতে পেয়েছি এত রকমের উচ্চশিক্ষা, এত রকমের বিদেশ, মানে বিদেশ তো হ্যাভ ট্রাভেল অ্যাক্রস দ্য গ্লোব, তাতেও দেখেছি সময় আসে যখন কিন্তু ইউ গ্যার অ্যা কিক অন ইয়োর অ্যাস। সুতরাং সাকসেসকে আমি ডিফাইন করি, ইফ ইউ ক্যান বাউন্স ব্যাক ফ্রম ফেলিয়ার, এবং সেই বাউন্সিং ব্যাক ফ্রম ফেলিয়ার আজকে এইখানে আসতে পেরেছি। আমি সংবাদ এক নজরের, আমি এখন খুব একটুখানি চুজি অ্যাবাউট টেকিং প্রাইজেস অলসো, যে কে প্রাইজ দিল, তাদের রেলেভেন্সটা কী, তাদের কতটা বিশ্বাস করা যায়। আমার আনন্দবাজারে এক প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত সাংবাদিক 40 বছর ছিলেন, অশোক সেনগুপ্ত, বলেন সংবাদ এক নজর ভালো কাজ করছে। 15 ইয়ার্স যে সংবাদপত্র টিকে আছে, সে তো ভালো কাজ না করলে টিকে থাকতে পারতো না, ইটস ভেরি ট্রু। এবং সেই জন্য আই ডিসাইডেড যে আজকে ওয়ার্কিং ডে হওয়া সম্ভবও আমি 5টার মধ্যে এখানে আসি। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু সংবাদ এক নজর, রাজেশবাবু ছিলেন যিনি এই পত্রিকার কর্ণধার, আই এম গ্রেটফুল টু হিম। আমার মনে হয় এরকম ছোটো এরকম কিক, এরকম অ্যাওয়ার্ডস উইল ফার্দার মোটিভেট মি আমার যে
প্রোগ্রামটা চালাই। 141তম সপ্তাহ হতে চলেছে এই এতে, এবং প্রচুর লোক, শুধু ভারতবর্ষে না, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে প্রচুর লোক ইনফ্যাক্ট কানেক্ট করছে। এবং আশা করি এই পুরস্কার উইল বি আনাদার মাইলস্টোন ফর মি টু গো অ্যাহ্যাড অ্যান্ড ওয়ার্ক ফর দ্য সোসাইটি, সো দ্যাট আমি সবসময় বলি, আমার প্রোগ্রামে বলি, আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক, আমি সোলজার ইন মেকিং সোনার বাংলা। আমি থ্রু আউট কলকাতায় থেকেছি, আমি সারা বিশ্ব ঘুরেছি, কিন্তু কোনো দিন কলকাতাকে পার্মানেন্টলি ছেড়ে যাইনি, আমি যেতেও চাই না। আমি চাই কলকাতার জন্য কাজ করব, বাংলার জন্য কাজ করব, সেই কাজ করে যদি আমি ভারতবর্ষকেও একটুও ডিফারেন্ট করতে পারি, যদি সারা বিশ্বকে একটু মোটিভেট করতে পারি, ইন্সপায়ার করতে পারি আমাদের ইয়াং জেনারেশনকে, যে বাংলায় থেকেই হবে, বাংলাতেই হবে, আমরা পারলে পারবো না, আমরা হচ্ছি, মানুষ হচ্ছে ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি, এবং আমাদের চেষ্টাই নিয়ে যাবে সাফল্যে শেষ করে সোনার বাংলা হবে। সোনার বাংলাতে সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, কিন্তু আইডিয়াল বেঙ্গল আমরাই পারবো, এবং এই অ্যাওয়ার্ড আমাকে মোটিভেট করবে আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য। আজকের দিনে নারী দিবস, আজকের দিনেও ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে বলছে যে এখন 21st century, আবার নারী দিবস কি, এভরি ডে ইজ এ নারী দিবস, দ্যাটস ট্রু, কিন্তু যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, এখনও অনেক, বিশ্বের অনেক জায়গায় ওমেন আর নট গেটিং দি এডুকেশন দ্যাট ইজ ডিজায়ার্ড। চাকরির জায়গায় দেখছি যে সেটাও অনেক চ্যালেঞ্জিং অবস্থা, এখনও ওমেন্স বিল পাস হয়নি, যেখানে রিপ্রেজেন্টেশন, পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন 33% হওয়ার কথা, বছরের পর বছর পার্লামেন্টারি কিন্তু চেঞ্জ করে যাচ্ছে। তাই জন্য এখনও নারী দিবসের রেলেভেন্স কিন্তু শেষ হয়ে যায়নি। আমার মনে হয় যেদিন শেষ হয়ে যাবে, সেদিনকে যে সংস্থাই নারী দিবসের ব্যবস্থা করে তারাই তুলে নেবে।